Hello everyone, how are you and welcome back to another new vlog. I don't know. It's been a very, very long day for me and I left home around 10 a.m. in the morning and right now it's going to be 11 p.m. Mommom, I haven't seen you throughout the whole day. I missed you, Mommom. Why? Cannot? It's been a very, very long day for me because aajke chilo. Hi, Mom. কপালে ঠাকুরের সিঁদুর দিয়েছে। ও আচ্ছা, জানো মাম, আজকে সেই শোনো আমার কথাটা, ফুঁদিও না। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হায়ার সেকেন্ডারি এডুকেশন হায়ার সেকেন্ডারি না ইংলিশ এক্সাম ছিল, তো আমি গার্ড দিচ্ছিলাম, বেশ ভালো লাগলো। আর আমার যে স্যার রয়েছেন, আমার স্যার আবার, ঠিক আছে, আমি যখন স্কুলে পড়তাম আমার যে স্যার রয়েছেন, তো সেই স্যার খুবই ভালো। কিছুজন রয়েছে যারা পারেনি তাদেরকে হেল্প করে দিয়েছে, এরকম একটা ব্যাপার। তো সেই হেল্পটা আমার থ্রুতে হয়েছে, মানে আমাকে বলে দিয়েছে, বলতে আমি অন্যদেরকে বলেছি। আর আমি যে হেল্প করলাম বলে যারা একদম পরীক্ষা হয়তো পারতোই না বা ফেল করে যেত, তারাও হয়তো পাস করে যাবে, এরকম একটা ব্যাপার হয়েছে। তো তাই জন্য তারা ভীষণ খুশি হয়েছে মাম, শুনছো মাম, তারা ভীষণ খুশি হয়ে যখন পরীক্ষা দেওয়ার শেষে আপনার তো এক্সাম দে লেফট দ্য রুম। হ্যাঁ, অনেক গাড়ি এসেছিল, তো তখন বাইরে চলে যাওয়ার সময় ওরা আমাকে প্রণাম করে যাচ্ছে বা আমার সাথে হ্যান্ডশেক করে যাচ্ছে বা আমাকে ভালো কিছু কথা বলে যাচ্ছে। তো আমার কিন্তু সব কিছুই মনে হচ্ছিলো, জানো মাম, কথাগুলো আমার জন্য নয়, সবটাই আমার স্যারের জন্য। থ্যাংক ইউ স্যার, সমস্ত ভালোবাসা সমস্ত সম্মান শ্রদ্ধা আপনার জন্যই। আমার থ্রুতে যেমন ভালো কাজটি এসছে, আমার থ্রুতেই সমস্ত সম্মান আমি আপনাকে জানালাম। হ্যাঁ, আর কি, সবসময় আমি চাইতাম যে এমন একটা সময় আসুক যে নিজেকে খুব বিজি রাখতে পারবো বা এরকম মনে হতো। বাই দ্য ওয়ে, এটা দেখুন কীভাবে দেখাবো, দাঁড়ান দেখাচ্ছি। এইটা ডনিন্দুদের বাড়িতে গিয়ে করেছি, এইটা। তো সবসময় মনে হতো, হ্যাঁ মাম, সবসময় মনে হতো এরকম যে আই ওয়ান্ট দ্য টাইম ওয়েন আই উইল বি ভেরি ভেরি বিজি, অ্যাজ মাচ বিজি অ্যাজ আ বি, কিংবা তার থেকেও বেশি হয়তো, যে আমাকে আর ভাবতে হবে না অন্য কোনো সময় নিয়ে, অন্য কোনো মুহূর্ত নিয়ে, কোনো ভালো লাগা। এখন আমার কথা বলা হবে না আপনাদের সাথে, আপনাদের সাথে পরে কথা বলবো, খুব এক্সস্টেড লাগছে। তো আপনাদের সাথে পরে কথা বলবো অন্য কোনো সময়ে। এখন আমি হাত মুখও ধুইনি, জাস্ট বাড়ি ফিরলাম, তো টাটা। মনে হলো যে সবার সাথে কিছু একটা কথা শেয়ার করি, তাই শেয়ার করলাম। কী কথা শেয়ার করলাম নিজেও জানি না, ঠিকঠাকভাবে তো কথা বলতেও পারলাম না। আবার পরে অন্য কোনো সময় কথা হবে, টাটা, সি ইউ, সি ইউ, গুড নাইট।